بسم الله الرحمن الرحيم لا إله إلا الله لا إله إلا الله সম্মানিত হাজেরিন আজকে এই জুমার দিনে আমরা তো কিছু নসিহত শোনার জন্য আসি কিছু শিক্ষা নেওয়ার জন্য আসি আমাদের ইমানি দায়িত্ব পালনের জন্য আমরা কিছু নিজেদেরকে মোটিভেট করতে আসি কিন্তু অনেক সময় অনেকগুলো বিষয় একসঙ্গে চলে আসে যে একটা বিষয় বাদ দিয়ে আরেকটাতে যাওয়ারও সুযোগ থাকে না আর সবগুলো একসঙ্গে আনলে হক আদায় হয় না কিন্তু অনেকগুলো বিষয় যখন জরুরি একসঙ্গে চলে আসে কোনোটা কি বাদ দেওয়া যায় না তিনটি বিষয় আজকে আমাদের একটু আমরা চিন্তা করার জন্য শুধু চিন্তার কিছু খোরাক ছেড়ে দেব এক নম্বর হচ্ছে এই মাসটা ইসলামোফোবিয়ার মাস এই দেশে মুসলমানদের এবং ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকমের বিদ্বেষ মিডিয়া থেকে আরম্ভ করে বর্ণবাদীদের কাছে বিভিন্ন তরিকায় আসে এবং কোনো কোনো জায়গায় অ্যাটাক হয়ে যায় ফিজিক্যালি টাইম টু টাইম খবর আসে এই ব্যাপারে কিছু সতর্কতা কিছু জ্ঞান অর্জন করা কিছু আমাদের দায়িত্ব করণীয় সম্পর্কে জানা দুই নম্বরে হচ্ছে আজকে 25 নভেম্বর আন্তর্জাতিকভাবে নারীদের বিরুদ্ধে বল প্রয়োগ এবং তাদেরকে বিরুদ্ধে ভায়োলেন্স এটা আরেকটি ইস্যু ইন্টারন্যাশনালি পালন করা হচ্ছে ইসলাম তো এসেছে মহিলাদেরকে হেফাজত করতে সম্মান দিতে তাদের মর্যাদা রক্ষা করতে তাদেরকে আল্লাহ তাআলা আমাদের উপরে পুরুষদের উপরে যে দায়িত্ব দিয়েছেন তাদের দেখভাল করতে কিন্তু পুরুষ দ্বারা যদি নারীরা নির্যাতিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কতটুকু সতর্ক আছি এ ব্যাপারে কী করছি সে ব্যাপারে কিছু কথা শোনা আর এর চেয়ে বড়ো একটি বিষয় আজকে আমাদের সবার মাথার মধ্যে ঘুরছে আমাদের পাশের দেশে মুসলমানদের উপর কি নির্যাতন হচ্ছে বার্মার অসহায় মুসলিমগুলোর উপর কী নির্যাতন হচ্ছে সেই ব্যাপারে আমাদের দিনে যে রক্তক্ষরণ হয় এই ব্যাপারে কতটুকু আমাদের অনেকের সতর্কতা আছে আমাদের অনেকেরই হয়তো খবরও নেই এবং আমরা কিছুই করছি না নীরবে তামাশা দেখছি আল্লাহর কাছে কি জবাব দেব তিনটি বিষয় প্রথমে ইসলামোফোবিয়ার বিষয় যেটা বলতে হয় যে এই দেশে যখন আমরা আসছি বসবাস করছি এই দেশের হাওয়া বাতাস এগুলোর দিকে খেয়াল করা বিশেষ করে ইসলামের বিরুদ্ধে যখন মিডিয়াতে এবং কিছু বর্ণবাদীরা বিভিন্ন রকমের উল্টাপাল্টা মন্তব্য করে লেখালেখি করে মানুষকে ভড়কিয়ে দেয় এবং কোন কোন জায়গায় আক্রোশের শিকার হয় কোনো জায়গায় মুসলিম হওয়ার কারণে চাকরি পাচ্ছে না কোনো জায়গায় হিজাব পড়ার কারণে দাঁড়িয়ে রাখার কারণে সমস্যা হচ্ছে এগুলোর ক্ষেত্রে আমাদের করণীয় কী এক নম্বর হচ্ছে যে দিনের উপরে দিনকে ধরে রাখলে তো বিপদ আপদ কিছু আসবেই একটু ভয় দেখলে দিনকে ছেড়ে দিয়ে আমরা পালিয়ে যাব দিনকে কমিয়ে দিব তাহলে একটু নিরাপদ থাকব এরকম চিন্তা করার সুযোগ আছে না দিনের আমল করলে দিন ইসলাম ধরে রাখলে বিপদ আপদ সব নবীদের জামানায় এসেছে সব মুসলমানরা ফেস করেছে আমাদেরকে কিছু ফেস করতে হবে আল্লাহর প্রতি তাওয়াক্কল করতে হবে মজবুতি আরও বাড়াতে হবে আর যদি ভয় পেয়ে আমরা মজবুতি কিছু কমিয়ে দেই তাহলে আল্লাহ তাআলা বিপদ আরও বাড়াবেন না কমাবেন আরও বাড়িয়ে দেবেন একটা দুই নম্বর হচ্ছে আমাদের এগুলোর জন্য অন্যান্য যারা এই দেশে ভালো অমুসলিম যারা আছেন মুসলমানদের বা অন্য কোনো যারা নির্যাতনের শিকার হয় তাদের পক্ষে থাকে ওয়াইডার কমিউনিটি তাদের সঙ্গে আমরা কোঅপারেশন করা সহযোগিতা করা এবং কীভাবে এই ভয়েসটাকে বড় করা যায় এবং এ ব্যাপারে বিভিন্ন রকমের দাবি উত্থাপন করা যায় এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলা এগুলোর সঙ্গে আমরা জড়িত হওয়া এগুলো একটা আরেকটি দিক আমাদের করণীয় আছে তিন নম্বর হচ্ছে পাশাপাশি যে আমাদের দায়িত্ব শুধু আমাদের অধিকার আদায় করা নয় আমাদের একটা দায়িত্ব তো আছে দাওয়াতি কাজ করা দাওয়াতি কাজ যদি না করি আর নিজেদের আত্মরক্ষা করার জন্য অস্থির হয়ে যায় শুধু তাহলে কিন্তু হবে না ওই ডিউটিও পালন করে যেতে হবে এইগুলো সম্পর্কে কিছু খেয়াল রাখা এবং কিছু খোঁজ খবর রাখা এগুলো যদি আমরা না রাখি কোনো এক জায়গায় এই অ্যাটাক হয়েছে আমাদের এখানে তো হয়নি আমাদের অসুবিধা নাই এরকম মনে করে নিশ্চুপ পড়ে থাকা ঠিক নয় আমরা সমস্ত মুসলিম কমিউনিটি অন্যান্যদের সঙ্গে কীভাবে সহযোগিতামূলক কাজ করা যায় সেটা চিন্তা করা দরকার মহিলাদের ব্যাপারে যে ভায়োলেন্সের কথা আসছে ডোমেস্টিক ভায়োলেন্স ঘরের মধ্যে মহিলারা নির্যাতিত হয় বিভিন্ন জায়গায় এটাও কিন্তু আমাদের মুসলিম কমিউনিটিতেও অনেক সময় এগুলো ঘটে আল্লাহ তাআলা নারীদেরকে আমাদের দায়িত্বে
বলেছেন, ছেড়ে দিয়েছেন, তাদেরকে পিতা মাতা স্বামী গার্ডিয়ান বানিয়েছেন, তাদের যেন কোনো রকমের অসুবিধা না হয় সেগুলোকে তাদেরকে সাহায্য করতে, তাদেরকে হেল্প করতে, হেফাজত করতে। কিন্তু যারা দায়িত্বশীল তারাই যদি নির্যাতনকারী হন ঘরের মধ্যে, এটা অনেক বড় অন্যায়, এটা জুলুম, অনেক ক্ষেত্রে জুলুমের শিকার হয়ে যায়। এই জুলুম করাটা শারীরিকভাবে হয়, মানসিকভাবে হয়, মানুষকে গালিগালাজ করে, অশ্রাব্য ভাষায় কষ্ট দেওয়া। যে ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে তিনি একজন ভালো মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তোমাদের ওই লোকগুলো ভালো যে তার স্ত্রী পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করে, আর যে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে তার অর্থ হচ্ছে সে খুবই খারাপ মানুষ। এবং এক্ষেত্রে শুধু স্বামীর দ্বারা নয়, অনেক সময় দেখা যায় যে স্বামী একলা না, একটা মহিলাকে বিয়ে করে নিয়ে এসে স্বামীর মা বাবা ভাই বোন সবাই মিলে একটা মেয়ের বিরুদ্ধে লেগে গিয়েছে, সে এমনভাবে ভায়োলেন্সের শিকার হচ্ছে। এবং এই সমস্ত ঘটনা এখন অনেকগুলো এসে যাচ্ছে, রেকর্ড হচ্ছে, এবং মুসলমানদের আমাদের কমিউনিটির ব্যাপারেও একটি খারাপ ধারণা সৃষ্টি হয়ে যাচ্ছে যে আমরা নারীদের প্রতি ভালো ব্যবহার করি না, তাদেরকে আমরা ঘরে বন্দি করে রেখে সেগুলো যেগুলো বলা হয়। এবং এই কথাগুলো আরও বেশি যোগ হয়ে যায় যখন এই কেসগুলো কাউন্সিলে বিভিন্ন জায়গায় সোশ্যাল সার্ভিসে চলে যায় যে এইভাবে মুসলমানদের মধ্যে নির্যাতন হয়, তাহলে এটা কত খারাপ কথা। আর এই জুলুমের জন্য কেয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমরা দায়ী হয়ে যাব না? এবং আল্লাহর কাছে আমাদেরকে যে কেউ একজন যিনি অসহায় তাকে জুলুম করি, আল্লাহর কাছে আমরা ঠেকে যাবো? হতে পারে এটা শুধু নারী এবং নারী জুলুমের শিকার হয় না পুরুষ দ্বারা, কোনো কোনো সময় উল্টাও হয়, আমরা জানি পুরুষ জুলুমের শিকার হয়ে যাচ্ছে নারীদের দ্বারা, এটাও ঘটছে এদেশে, দুইটাই আছে। কিন্তু যে সমস্ত স্ট্যাটিস্টিক্স যেগুলো পাওয়া যায় তাতে দেখা যায় যে মহিলাদের প্রতি জুলুমের হার অনেক বেশি, এগুলো রিপোর্ট হচ্ছে এভাবে। আমরা এই অনেকেই এগুলোর ব্যাপারে একটু কম কাফে কম সচেতন, আমরা এগুলো সচেতনতা বাড়াই, যেখানে এটা হয় সেখানে আমরা হস্তক্ষেপ করি, পরিবারের সদস্যরা যেন ইনসাফ কায়েম করার জন্য একে অপরকে উৎসাহিত করি, কোনো জায়গায় জুলুম দেখলে আমরা সেখানে তাদেরকে বুঝাই, তাতে কি এই জিনিসগুলো আমাদের সমাজে ছড়িয়ে না পড়ে। এবং অনেক ক্ষেত্রে বিয়ে সাজি ভেঙে যাচ্ছে শুধু এই কারণে যে একজন আরেকজনকে জুলুম করছে আর এই সম্পর্ক টিকছে না, সম্পর্ক ভেঙে যাচ্ছে। আপনারা সবাই জানেন এই সমস্ত কারণে বিয়ে সাজির হার, ভেঙে যাওয়ার হার অনেক বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তিন নম্বর হচ্ছে এই যে বললাম একটু আগে, বার্মার মুসলমানদের, সিরিয়া মুসলমানদের উপরে এক তরফা কীভাবে নির্যাতন হচ্ছে, আকাশ থেকে বোম মেরে কীভাবে ছোট বাচ্চা থেকে মানুষ শুরু করে নির্বিশেষে সকলকে হত্যা করা হচ্ছে। এবং পাশের দেশে বিশেষ করে আপনারা মিডিয়ায় দেখেছেন যে ছোট ছোট বাচ্চাদেরকে মা বাবাদেরকে ধরে এনে আগুন জ্বালিয়ে আগে বাচ্চাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, মা বাবা তারা দেখছে। এরপরে মা বাবার সামনে তাদের স্ত্রীদের প্রতি, তাদের বোনদের প্রতি, তাদের অবুজ নাবালিক বাচ্চাদের প্রতি শারীরিক নির্যাতন করা হচ্ছে, তাদের ইজ্জতকে লুণ্ঠন করা হচ্ছে। এরপরে পুরুষদেরকে হত্যা করা হচ্ছে গুলি করে, আকাশ থেকে গানশিপ দিয়ে বোমা করে গুলি করে শত শত মানুষকে হত্যা করা হচ্ছে। আর পাশের মুসলিম দেশ, আমরা একটু অসহায় মুসলমানদেরকে জায়গা দেওয়ার জন্য আমাদের কলিজার মধ্যে জায়গা নাই, আমরা এত জালিম হয়ে গেছি। এবং দুনিয়ার যারা অন্যান্য বড় বড় লম্বা লম্বা কথা বলে যারা দুনিয়া চালায়, আজকের বিশ্ব চালায়, তারাও আজকে মনে হয় যেন তারা ঘুমাচ্ছে, কোনো খবর নাই। এই যে জুলুম চলছে, এই জুলুমের মোকাবিলায় আমরা যদি সবাই নিশ্চিন্তে আমরা ঠিক মতো পেট ভরে খাই আর এত সুন্দর আরাম করে ঘুমাই, আল্লাহর কাছে কি জবাব দেবো বলে? আমাদের করণীয় কি? এক নম্বর এগুলো চলতেছে, এগুলোকে সম্পর্কে আমরা বিভিন্ন জায়গায় মিডিয়াতে সকল জায়গায় আমরা প্রেশার ক্রিয়েট করি, আমরা সচেতনতা সৃষ্টি করি এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি। এরপরে আমরা আমাদের যতটুকু তৌফিক আছে আমাদের পকেটে হাত দেই আর অসহায় মুসলমানদের জন্য আমরা পাঠাই কিছু, তাদেরকে সাহায্য করা হয়। কোথায় পাঠাবো? কোনো কোনো এনজিও যারা এগুলো নিয়ে কাজ করতেছিল মুসলিম দেশে, যেন এরা এদের কোনো হেল্প না করতে পারে, তাদেরকে ব্যান করে দিয়েছে, তাদেরকেও কাজ করতে দিচ্ছে না, তবুও ফাঁকে ফুঁকে দিয়ে বিভিন্ন তরিকায় কিছু এনজিও কাজ করছে। আজকেও আপনাদের কাছে আপিল আসবে, আপনারা তাদের জন্য দান করবেন, অসহায় মানুষগুলোর জন্য যদি আমরা দোয়া করি।
আর দান করি, আর বিভিন্ন জায়গায় আমরা কিছু সমাবেশ মিটিং এবং পত্রপত্রিকা লেখালেখি করি, প্রেশার দেই, পিটিশন সাইন করার জন্য বলা হচ্ছে, এইগুলো সব কিছু আমরা যদি একটু অংশগ্রহণ করি হয়তো আল্লাহ তাআলার কাছে কিছু জবাব দিতে পারব। ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, মেনি ইস্যুস টু টক টু দেয়, আই নো উই কাম টু প্রে ফ্রাইডে, ইট ইজ সালাহ এন্ড দেয়ার ইজ জুমা সারমন খুতবা ইজ হেয়ার, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য খুতবা? টু রিমাইন্ড আস অ্যাবাউট আওয়ার ডিউটি, অ্যাবাউট আওয়ার রেসপন্সিবিলিটি, অ্যাবাউট আওয়ার রিলেশনশিপ উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অ্যাবাউট আওয়ার ডিউটি টু আদার্স। সো উই গেট সামথিং, বাট সামটাইম সো মেনি ইস্যুস কাম, ইউ ক্যানট ফোকাস ওয়ান ইস্যু অ্যান্ড ইগনোর আদার অ্যান্ড অ্যাবন্ডন আদার ইস্যুস। টুডে পার্টিকুলারলি আই এম স্ট্রাগলিং উইথ থ্রি ইস্যুস টু টক। ওয়ান ইজ দিস মান্থ ইজ কল দ্য মান্থ অফ নভেম্বর, মান্থ অফ ইসলামোফোবিয়া, অ্যাজ ইউ নো, অ্যান্ড হোয়াট ইসলামোফোবিয়া ইজ আই এম নট গোয়িং টু ডিফাইন ইট, বাট ইউ সি মেনি এ সার্টেন পার্ট অফ দ্য মিডিয়া অ্যান্ড সাম আদার পিপল হু আর স্প্রেডিং হেট ক্রাইম অ্যান্ড হ্যাট্রেড এগেন্স্ট রিলিজিয়ন, হাউ দে ডে অ্যান্ড নাইট টকিং অ্যাবাউট ইসলাম অ্যান্ড মুসলিমস, এ নেগেটিভ ইমেজ, ব্লেমিং ফর সাম সো মেনি থিংস, অ্যান্ড ইভেন সাম ফিজিক্যাল অ্যাটাক ইজ টেকিং প্লেস হেয়ার অ্যান্ড দেয়ার, সাম মুসলিম সিস্টার ইজ অ্যাটাক বিকজ অফ আর হেজাব অ্যান্ড থ্রেটেন্ড, অ্যান্ড সামটাইমস উইথ দ্য বিয়ার্ড গেট নট গেটিং এ জব, লট অফ থিং ইজ হ্যাপেনিং, অ্যান্ড হোয়েন অল দিজ আর হ্যাপেনিং ইজ ইসলামোফোবিয়া, হেট ক্রাইম, ইভেন সামটাইম উই ডোন্ট রিপোর্ট টু দ্য পুলিশ আইদার, অ্যান্ড সাম পিপল মে থিঙ্ক হোয়াট টু ডু, মে বি গিভিং আপ সাম প্রিন্সিপালস অফ ইসলাম, কম্প্রোমাইজিং উইথ দিস মে বি টু হেল্প ইউর সেলফ, ইট ইজ টোটালি অপোজিট। ফার্স্ট অফ অল উই নিড টু রিলাই আপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাওয়াক্কাল আলা আল্লাহ, উই মাস্ট অ্যাপ্রিশিয়েট আল্লাহ অফ গিভিং আস ইসলাম, উই শুড ফিল অনার অ্যান্ড ইজ্জা দ্যাট উই হ্যাভ ইসলাম, দ্যাট হুইচ ইজ মেনি পিপল আর মিসিং ইট। সেকেন্ডলি, সো দ্য ফার্স্ট ওয়ান এগেইন, টু রিলাই আপন আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, উই ডোন্ট ফিল মোরালি weak, no, alhamdulillah, I am worshipping Allah, it is the biggest ni'mah I enjoy, I must be grateful to Allah for that, so I rely upon him, he is my guardian, he is my protector. Secondly, this is happening to all of the previous ummah and the prophets, carrying Islam, practicing deen itself is always draw attention of its enemies. It happened to all previous prophets, going through the test and trial. When test and trial come, we should not give it up. We should have more firmness, tawakkal ala Allah. Sabr, sabat, firmness is needed. Thirdly, we do our duty. How? We do our contribution. If we do ourselves, to play our role, Allah will play his role to protect us. So we create this awareness, and we report to the police when any kind of attack happening, and we work with the wider community. There are many good people of other faiths. They are sympathizer with all this kind of attack and abuse sometimes happens. They are to support. So there are a good number of the good people in all society, wider community, we need to cooperate with them. We need to be actively participating in many of these kind of events. And next one, should not forget that Allah subhanahu wa ta'ala given us a duty wherever we are with a difficult time as well to do our dawah work. Kuntum khayra ummah ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar. So this duty, we need to do it. It's not only fighting for our right only the slogan. It is also doing our duty, which is given by Allah. Then Allah's rahmah will come. Rasulullah sallallahu alayhi wa sallam, when he was going to Medina, making hijrah from Mecca to Medina, they are chasing him up. While making this journey to Medina, he never given up his duty of dawah, meeting
individuals and the tribes, giving them dawah and bringing them to Islam. That journey we need to continue. This is about Islamophobia and about domestic violence is another issue. Today, 25th of November, is an international day of elimination of violence against women. Domestic violence is a big issue in all communities, it is. But in Muslim community, it should not be. Because Allah subhanahu wa ta'ala has given us beautiful principle of Islam that we should be practicing. Man made qawwamun in charge of the women, the guardian, to take care of them, to look after them. And if anybody does violence against women, it is an injustice, it is a form of injustice. And al-dhulmu dhulumati yawmul qiyamah. And the injustice is darkness in the day of judgment, if anybody does it. It could be verbally, it could be emotionally, it could be physically. And all forms of violence is taking place sometimes in many families. It's not only from one person. The husband himself does it, and his brother, sister joining, his parents, his mother, all of them are gathered together, ganged against this victim. There are cases of that. I know violence, domestic violence, could be even against, sometimes against men as well. But the biggest number is the women, the statistics shows. And Islam has very clear guidance that if you do injustice, oppression will be darkness on the day of resurrection. And the hadith, لَتُوَدُّنَّ الْحُقُوقَ إِلَىٰ أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُقَادَ لِشَاتِ الْجَرْحَى مِنَ الشَّاتِ الْقَرْنَةِ. The claimants would get their claims on the day of resurrection so much so that the hornless sheep would get its claim from the horned sheep. So you will be paying in the day of judgment. If you do oppress somebody, if you do use violence against anyone. Another hadith, Rasulullah sallallahu alayhi wa sallam said, which is linked with our third topic of the Muslims in Burma, the Rohingya Muslims. Rohingya Muslims, around 1 million Muslims today, is about to be victim of ethnic cleansing. How you can see in the media today, there are whole families is brought by the criminal gangs and the army and the military and other extremist Buddhists. They're bringing them from the whole village and burning their whole village with all houses. And sometimes throwing the babies, the children, in front of the parents to the blaze. Parents should watch that. And then torturing physically, abusing physically our sisters, mothers, and young girls who are not adult yet, to rape them. And after that, killing the men. That is happening. Whole world is silent almost. Even media, little bit came only. Huge amount is because they don't allow any kind of media presence, neither any kind of aid work of the international charity organization. Nothing is allowed to go in. In the civilized world, such a state is not told anything by the whole world. Very sad. Even neighboring Muslim country is not giving them shelter even. They're coming with all this hope, and they're sending them back. They'll go back to be butchered. So sad. But he's still sleeping. We're still eating. We're enjoying our life in normal way. We forgot that one day we'll be answerable to Allah. Rasulullah sallallahu alayhi wa sallam said in a hadith, Al-Muslim akhul Muslim, la yuzlimuhu wa la yuslimuhu. Man kana fi hajata akhihi kana Allahu fi hajati. Wa man farraja an muslimin kurbatan, farraja Allahu anhu biha kurbatan min kurab yawm al-qiyam. وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ. A Muslim is a brother of another Muslim. He neither wrongs him nor does hand him over to one who does him wrong. You don't do injustice, don't oppress, but you don't allow, don't hand over him to somebody else to be victim of their oppression.
and wrongdoing. If anyone fulfills his brother's needs, Allah will fulfill his needs. If one relieves a Muslim of his troubles, Allah will relieve his troubles on the day of resurrection. And if anyone covers up a Muslim, Allah will cover him up his sins on the resurrection day. Also Rasulullah sallallahu alayhi wa sallam said, Al-mu'minu lil-mu'min kal-bunyan yashuddu ba'duhu ba'da. Rasulullah sallallahu alayhi wa sallam said, the relationship of the believer with another believer is like the bricks of a building. Each strengthens the other. And then Rasulullah sallallahu alayhi wa sallam, he illustrated this by interlacing his fingers of both of his hands. This way, the relationship of the believer, we cannot abandon, cannot forsake, cannot ignore. They are, you know, part of the community, are victim of all this oppression and injustice. Another hadith, Rasulullah sallallahu alaihi wasallam said, "Ma min imrin yakhdhilu imra'an musliman fi mawdi'in tuntahaku fihi hurmatuhu wa yuntaqasu fihi min 'irdihi illa khadalahu Allahu fi mawtinin yuhibbu fihi nusratahu. Wa ma min imrin yansuru musliman fi mawdi'in yuntaqasu fihi min 'irdihi wa yuntahaku fihi min hurmatihi illa nasarahu Allahu fi mawtinin yuhibbu nusratahu." The hadith is compiled by Imam Ahmad and Abu Dawud, that whenever a man, a person, humiliates, abandon, forsake a Muslim in a place where his dignity is dishonored and his life, his wealth, his honor is in threat, is being victimized, he doesn't do anything to protect them, to help them, to rescue them. إِلَّا خَضَلَهُ اللَّهُ فِي مَوْتِنٍ يُحِبُّ فِيهِ نَصْرَتَهُ. Then Allah will make this Muslim who is just watching, remaining silent, doing nothing, Allah will humiliate this Muslim the day he wanted to be helped by Allah, when his dignity, his honor is being attacked. He will be in trouble. Allah will not help him. Other way, he said, if a Muslim come forward to help another Muslim, when his life, his wealth, his dignity, his honor is attacked, to help him, to guide him, to defend him, then Allah will help this Muslim in a time when he will be most need of help, of when his dignity and his wealth and his life is attacked. إِن تَنْصُرُ اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ. If you help Allah, Allah will help you. If you help cause of Allah, if you help poor people of Allah who have given you the responsibility, then Allah will help you and make you stand firm. But Allah subhanahu wa ta'ala will give you firmness. Don't leave it for Allah. Allah said in the Quran, وَاللَّهُ غَالِبٌ عَلَىٰ أَمْرِهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ. Surely Allah subhanahu wa ta'ala will have dominance in his matter. He will do his thing when it is come to his decree to take place. Allah subhanahu wa ta'ala is not defeated today. He is not powerless today. But he's testing us. What we do? Are we aware about our duty, or we are not paying any attention to this? So, another hadith of Rasulullah sallallahu alayhi wa sallam, مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَ لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهْرِ وَالْحُمَّى. The believers, in their mutual mercy, love and compassion, are like a single body. If one part of it feels pain, the rest of the body will join it in staying awake and suffering fever. Exactly the example. We must have pain in our chest today by seeing all these atrocities that is happening in Syria and in Burma. We should have this feeling. And what we can do?
We must create the awareness, must pressurize all and lobby to the government, to the MPs, and to the world leaders, and to the United Nations. So why the world leaders who are to control the whole world and bring peace, their slogan day and night, why you are silent? Why don't do anything? And we ourselves pray to Allah subhanahu wa ta'ala for them. We must cry to Allah subhanahu wa ta'ala. And this dua is salahul mu'min. It is a powerful weapon to Allah. He wanted that we do dua to him, Allah subhanahu wa ta'ala. And we do our best to help them physically. Not possible sometimes, but financially possible. And today there will be appeal for the people of Rohingya. Although many of the countries, neighboring country, even banned charities who work for them to rescue them, even they are banned. So merciless. We forgot that one day we're going to meet Allah subhanahu wa ta'ala. He'll be answering us. We forgot this one, totally. So let us, we do today, be kind to them, help them to be helped by Allah subhanahu wa ta'ala one day when our turn will come. Some people are very naive. We are good to worship Allah, but we are not concerned for other issues, helping others. This is not in our concept at all. About them, Abu Bakr as-Siddiq radiallahu anhu, one day, he came to some of the Sahaba to create this awareness in their mind to change their concept. He said, I know many of you recite this Quranic verse, بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم. Oh, you who believe, you are responsible for your own souls. If anyone else goes astray, it will not harm you so long as you follow the guidance. Very selfish type of message some people get from it. It is giving some message, but it has some other message as well. Abu Bakr radiallahu anhu, after reciting this ayah to them, he said, the people are taking this verse and not applying it properly, correctly. They have wrong concept, wrong understanding of this verse. Then he said, he wanted to say it, that some of the companions were understanding this verse in a very restricted sense, i.e. that if there are problems affecting the community, the ummah, affecting others, well, as long as you look after yourself, then that is all that matters, which is totally wrong, because Abu Bakr radiallahu ta'ala anhu said to them, to correct them, another hadith, he said, Allah wa inni samaitu Rasulullah sallallahu alayhi wa sallam yaqul, inna al-qawma idha ra'aw al-zalim falam ya'khudhu ala yadayhi wal-munkar falam yugayyiruhu ammahumullahu bi'iqabih. But verily, I heard the Messenger sallallahu alayhi wa sallam saying, when a people see an oppressor and do not hold him accountable, do not stop him, or they see an evil and they do not change it, they allow it to happen, Allah will punish them all. So this is the duty of us. Ourselves, we worship Allah, be good to him, and we are duty to fellow human beings. Anyone victim of oppression, either it is due to Islamophobia or religious hatred or domestic violence or suffering people of the ummah, we remain silent, we are committing a grave crime. We need to be awake and create awareness and do our duty. We do ourselves, help ourselves, Allah will help us. Ihfadillaha yahfadkum. You help Allah, Allah will help you. Helping Allah, helping the cause of Allah subhanahu wa ta'ala. وبالله التوفيق. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروا واتوبوا إليه إنه هو الغفور الرحيم.